Audio Jungle. এই মুহূর্তে উপস্থিত হয়েছি রতিবলা প্রাইমারি স্কুলের নতুন ঘোড়াইপাড়া গ্রামে। আমরা এখানে দেখছি কিছুক্ষণ থেকে এই চাল বিতরণ করা হচ্ছে, চাল আলু। আমরা হেড মহাশয়ের কাছে উপস্থিত হয়েছি। আপনার কাছে কিছু, আমার ট্রুথ টিভি নিউজের পক্ষ থেকে কিছু প্রশ্ন। আপনার নাম? সুরফী ভট্টাচার্য। আচ্ছা, এখানে দেখছি সকাল থেকে যে চাল বিতরণ হচ্ছে, কি কি বিতরণ হচ্ছে? চাল আর আলু। চাল আর আলু, চাল কত করে? চাল 3 কিলো। হ্যাঁ, আর আলু 3 কিলো। আলু 3 কিলো, এটা কার থেকে হচ্ছে? এটা এটা সরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগে। আপনার কিছু মন্তব্য গ্রামবাসীদের জন্য? না, দেখুন, সবারই একটা সময়ের ব্যাপার আছে। আমরাও বাইরে থেকে এসেছি, একটু কোঅপারেশনটা একটু চাই আর গ্রামবাসী। এটা ছাড়া কোনো বলার নেই, এমনি সুষ্ঠুভাবেই সবকিছু হচ্ছে। আচ্ছা, সরকার বারবার ইন্ডিকেট করছে যে মাছের বিষয়টা এখানে আপনারা, এখানে কিন্তু আমি দেখছি বাচ্চারাও খোলামেলায় ঘুরে বেড়াচ্ছে। এটা দেখা দরকার গ্রামবাসীদেরকেই, মেনলি যেন সবাই সেফটি থাকে। কেন এমনই একটা অদ্ভুত রোগ, ধনী দরিদ্র জাতি কোনো কাউকে মানবে না, একবার ঢুকে গেলে পরে মুশকিল। সেজন্য সবাইকে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে এবং কসাস থাকতে হবে। বারবার করে আমরা স্যানিটাইজার রেখেছি, মানে কিংবা নিজের পক্ষে সাবান দিয়ে হাত ধোয়া প্রতিনিয়ত যতবার পারা যায়। আমি কিছু তো হাত দিইনি বলে হাত ধোবো না, সেটা নয়। আর মাস্কটা অবশ্য অবশ্যই ব্যবহার করা উচিত, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা উচিত। এখানে কি সোশ্যাল ডিস্টেন্স মেনশন করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরত্ব বজায় রেখে কাজ করা হচ্ছে। মোটামুটি এখন পাবলিকের তাড়াহুড়ো, বেলা বাড়ছে, আমরা যেরকম ভাবে সিস্টেমটা করেছি সেরকম ভাবে যতটুকু ওরা পাচ্ছে চেষ্টা করছি। আচ্ছা, গ্রামবাসীদের জন্য আপনার কিছু বার্তা কিছু দেওয়ার আছে আপনার এই মুহূর্তে? বাইরে কেউ না বেরো, বাইরে কেউ না বেরো, এটা ছাড়া আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। ঘরে যত মানুষ যত ঘরে থাকবে তত সুস্থ থাকবে, এবং নিজের দেখভালটা নিজেকেই করতে হবে। এই মুহূর্তে উপরালা ভরসা যেন আমরা ঘরে থাকতে পারি, একটু একটু নিজেকে সাবধানে রাখ, তাহলেই সরকার ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। আচ্ছা, যাই হোক, আমরা কয়েকটি প্রশ্ন উত্তর অবশ্যই পেলাম এবং পরপর। আপনার নাম? তোমার চৌধুরী। আচ্ছা, আপনি কিছু বলতে চান গ্রামবাসীদের উদ্দেশ্যে? আপনি কে, কি এখানকার পাবলিক? আচ্ছা, পাবলিক হিসেবে আপনি কি মন্তব্য কিছু করতে চান গ্রামবাসীদের? এটাই বলবো যে আপনারা ঘরে থাকুন, যে যেখানে আছে সেখানেই থাকুন, দয়া করে গ্রামে ঢুকে ভিড় বাড়াবেন না, এটাই বলার আছে। অসুস্থ হলে সত্যি ডাক্তারের সাথে কথা বলুন, এভাবে নিজেরও বিপদ হবে, প্রত্যেকটা গ্রাম লোকেরও বিপদ হবে, এটাই বলার আছে। ডিস্টেন্সের বিষয়ে আপনি? হ্যাঁ, ডিস্টেন্স তো মেনটেন করতেই হবে, ওটা মেনে চলুন। এই গ্রামে শুনছি মাঝে মধ্যে মানে বাজারে ওখানে ভিড় হচ্ছে, দয়া করে আপনারা ভিড় করবেন না, শুধু ঘরে থাকুন। একজন বেরোলেই একজনকে দেখে 10 জন বেরোবে, তো বিনা দরকার ছাড়া আপনার বাড়ির বাইরে বেরোবেন না। এই মাঠে বাচ্চারা বসে বসে দেখছি গেম খেলছে, কেউ ডিস্টেন্স রাখছে না, এটা একটু দেখবেন। যাই হোক, আমরা অবশ্যই গ্রামবাসী এবং শহরবাসীদেরকে জানাই, ট্রুথ টিভি নিউজের পক্ষ থেকে সবাই সতর্ক থাকুন, ঘরের মধ্যে থাকুন, ভিড় জমায়েত করবেন না, কোথাও ভিড় করবেন না। খেলাধুলা আড্ডাই বা গ্রামগঞ্জে বা মোড়ের মধ্যে কোথাও ভিড় জমায়েত করবেন না। সকলকেই জানাই সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলের জন্য সুমঙ্গল কামনা করি। ট্রুথ টিভি নিউজ, সত্য খবর আপনার কাছে। ট্রুথ টিভি নিউজ, সত্য খবর আপনার কাছে। নিত্য নতুন খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যদি না করেন এখনই করুন, এবং আমাদের এই চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি এই চ্যানেলটিকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে পরামর্শ দিন।